ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমরা করতে চলেছি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর যে প্রথম মূল্যায়ন পরীক্ষাটি হয় অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট, তার থেকে ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা। তাই ষষ্ঠ শ্রেণীতে প্রথম পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ে যে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি পাওয়ার জন্য ভিডিওটি পরপর দেখতে থাকো। দেরি না করে প্রশ্নগুলি একবার দেখে নিই। এক নম্বরের প্রশ্ন হিসেবে থাকে সঠিক উত্তরটি নির্বাচন করো। কদাকের প্রশ্নে আছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো, অপশানে দেওয়া আছে চাকা, আগুন এবং ধাতু। খদাগের প্রশ্ন হোমো হ্যাবিলাস হলো, অপশানে দেওয়া আছে বুদ্ধিমান মানুষ, দক্ষ মানুষ, সোজা হয়ে হাঁটতে পারা মানুষ। গদাগের প্রশ্নে ভীমবেটকা গুহা অবস্থিত, অপশানে দেওয়া আছে গুজরাটে, মধ্যপ্রদেশে, কাশ্মীরে। দু নম্বর প্রশ্নগুলিতে ভুল নাকি ঠিক লেখো। কদাগের প্রশ্নে আছে হরপ্পা সভ্যতা তামা পাথরের যুগের সভ্যতা। খদাগের প্রশ্নে আছে লোথাল একটি বিখ্যাত নগর বন্দর। গদাগের প্রশ্নে আছে হরপ্পার মানুষ লিখতে জানতো না। তিনের প্রশ্নগুলিতে থাকে এক কথায় উত্তর দাও, যে কোনো তিনটে করতে বলা হয়। কদাগের প্রশ্নে আছে সিটাডেল কি, খদাগের প্রশ্নে আছে মেঘালিত কি, গদাগের প্রশ্নে আছে এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের গুণগান করা হয়েছে, ঘদাগের প্রশ্নে আছে কবে থেকে শকাব্দ গণনা শুরু হয়, উম নম্বর প্রশ্নে আছে লুসির কঙ্কাল কোথায় খুঁজে পাওয়া গেছে, চদাগের প্রশ্নে আছে মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছেন। চার নম্বর প্রশ্ন হিসেবে টিকা থাকতে পারে, যে কোনো একটি করতে দেয়। টিকা হিসেবে এই তিনটি অপশান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কদাগের প্রশ্নে আছে ১৩ ১৩, খদাগের প্রশ্নে আছে মহেঞ্জোদারো স্নানাগার এবং গদাগের প্রশ্নে আছে দাবানল। পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, একটি করতে বলা হয়। কদাগের প্রশ্নে আছে হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান কারণগুলি লেখো। খদাগের প্রশ্নে আছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, সাথে জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়। গদাগের প্রশ্নটি হলো আদিম মানুষ কীভাবে আগুনের ব্যবহার শিখেছে, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল। যে সমস্ত প্রশ্নগুলি করানো হলো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে যাবে। আশা করি যে যে প্রশ্নগুলি আমরা দিলাম অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ফার্স্ট ইউনিট টেস্ট যেহেতু 15 বা 10 নম্বরের মধ্যে হবে, তাই এই পরীক্ষাগুলিতে শর্ট টাইপ প্রশ্নই আসবে, তাই তোমরা ঘাবড়ে না গিয়ে এই সমস্ত প্রশ্নগুলি অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এই বিষয়ের কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিওগুলিতে ষষ্ঠ শ্রেণীর আরও বিষয়ের সাজেশন দেওয়া হবে, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই নাস্তা শিক্ষা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখবে।